নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ 18/10/2020-তে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানগুলো জারি হয়েছে সেই নোটিফিকেশানগুলো আমি শেয়ার করব। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো আসুন দেখে নিই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে আজকে আমি 9টি নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। অর্থাৎ বহু পদে চাকরির সুযোগ রয়েছে, সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত এবং প্রতিটা নোটিফিকেশান আমি ধরে ধরে আলোচনা করব, কোন কটা সিট রয়েছে, কী কী যোগ্যতা দরকার। সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন সকলে। তো আসুন দেখে নিই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের 9টি নোটিফিকেশান কী রয়েছে গুরুত্বপূর্ণ। তো প্রথম নোটিফিকেশানটা যেটা আলোচনা করব, ভালো করে দেখে নিই, এটা নদিয়া জেলার হচ্ছে নোটিফিকেশান। নদিয়া ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর নদিয়া, নদিয়ার যে স্বাস্থ্য দপ্তরে হচ্ছে চাকরির বিজ্ঞপ্তি, একাধিক পদে চাকরির বিজ্ঞপ্তি। এই চাকরিটার বিজ্ঞপ্তি লাস্ট আবেদন করা যাবে হচ্ছে 9/11/2020, অর্থাৎ 9 নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে বাই পোস্টে। ঠিকানাটা কোন ঠিকানায় পাঠাতে হবে, যারা যে পদে আবেদন করবে, দ্য চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ অফ হেলথ নদিয়া অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, 5 DL রয় রোড, পোস্ট কৃষ্ণনগর, ডিস্ট্রিক্ট নদিয়া, পিন নম্বর 7411-01। এই ঠিকানায় আপনাকে পোস্ট করতে হবে, দ্রুত রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্ট করতে হবে বা কুরিয়ারও করতে পারবেন। তো অ্যাপ্লিকেশান করতে হবে দ্রুত এবং অবশ্যই ডিমান্ড ড্রাফট কাটতে হবে, তার জন্য অ্যাপ্লিকেশান ফিস জেনারেলদের জন্য 100 টাকা এবং 50 টাকা রিজার্ভদের জন্য। এবং ওই ডিমান্ড ড্রাফট কপি কিন্তু ওই অ্যাপ্লিকেশান ফর্মেটের সঙ্গে ফর্মেট তার সঙ্গে আরও অন্যান্য ডকুমেন্টস সহ কিন্তু পাঠাতে হবে ওই 9/11/2020-র মধ্যে। তো এবার দেখে নেবো কৃষ্ণনগর মানে নদিয়া ডিস্ট্রিক্টের যে কোন কোন পদে ভ্যাকেন্সি রয়েছে। প্রথমে একটু তাড়াতাড়ি বলবো, সঙ্গে থাকবেন, অনেকগুলো পদ রয়েছে। প্রথমে এই নদিয়াতে ল্যাব টেকনিশিয়ান রয়েছে একটি পদ দেখতে পাচ্ছেন, তো এখানে গ্র্যাজুয়েট থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপর বা ডিপ্লোমা থাকলেও আবেদন করতে পারবে। কম্পিউটার নলেজ থাকতে হবে, 60 বছরের মধ্যে বয়স হতে হবে। টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড ব্যাংকের ওপর নিয়োগ হবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি থাকতে হবে, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে, এক্সপিরিয়েন্স কিছু থাকতে হবে 1 বছর বা এই সমস্ত দেখে নেবেন। ভিডিওটা আপনারা পজ করে দেখে নেবেন, আমি একটু তুলে যাচ্ছি শর্টকাটে বলে। ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড ব্যাংক এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, 8টি সিট রয়েছে টোটাল, তার সঙ্গে অবশ্যই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি থাকতে হবে এবং এক্সপিরিয়েন্সও কিছু থাকতে হবে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন। নেক্সট হচ্ছে কাউন্সিলার ব্লাড ব্যাংক, কাউন্সিলার নিয়োগ হবে 1টি সিট, এসটিতে এর জন্য রয়েছে, মাস্টার ডিগ্রি থাকতে হবে সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্কারের ওপর, এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্লাড ব্যাঙ্কিংয়ের ওপর 1 বছরের। নেক্সট কালাজার টেকনিক্যাল সুপারভাইজার নিয়োগ হবে, সায়েন্সে থাকতে হবে এবং গ্র্যাজুয়েট, সায়েন্সে গ্র্যাজুয়েট হতে হবে অবশ্যই ক্যান্ডিডেটকে, 2 চাকার এবং হেলথ ডিপার্টমেন্টের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সাইকিয়াট্রিক্স ফিজিওথেরাপিস্ট ডিস্ট্রিক্ট এনসিটি ক্লিনিকের একটি পদ রয়েছে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিজিওথেরাপিস্টের ওপর এবং আরও কিছু, আচ্ছা, আর 40 বছরের মধ্যে বয়স হতে হবে। ল্যাব টেকনিশিয়ান ডিস্ট্রিক্ট এনসিটি ক্লিনিকের আন্ডারে ল্যাব টেকনিশিয়ানের একটি উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং অবশ্যই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। হসপিটাল অ্যাটেন্ডেন্ট নিয়োগ হবে, মাধ্যমিক পাস থাকতে হবে, এটা মিনিমাম মাধ্যমিক পাস, তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হসপিটালের ওপর। স্যানিটারি অ্যাটেন্ডেন্স এটাও একই সেম। তারপরে রয়েছে দেখুন প্রোগ্রাম অফিসার নিয়োগ হবে, কোয়ালিটি সাইকিয়াট্রিস্ট কোয়ালিফিকেশান বা MBBS কোয়ালিফিকেশান থাকতে হবে বা ট্রেনিং এবং ট্রেনিং মেডিকেল অফিসার MBBS ডিগ্রি থাকতে হবে। আচ্ছা, ফার্মাসিস্ট থাকতে হবে, ফার্মাসিস্ট ডিগ্রি অবশ্যই থাকতে হবে, তার সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অবশ্যই। আর ল্যাব টেকনিশিয়ান ERT সেন্টারের আন্ডারে গ্র্যাজুয়েট এবং ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি, ডাটা ম্যানেজার গ্র্যাজুয়েট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপর। আচ্ছা, কেয়ার কোঅর্ডিনেশন নিয়োগ হবে, 1টি সিট রয়েছে, অবশ্য PLHIV এর ওপর ডিগ্রি থাকতে হবে, মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। নেক্সট হচ্ছে স্টাফ নার্স নিয়োগ হবে, BSc নার্সিং বা GNM নার্সিং অ্যাপ্লাই করতে পারবে, ANM নার্সিংয়ের ক্ষেত্রে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 60 বছরের মধ্যে আবেদন করতে হবে। GNM আন্ডার থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে GNM নার্সিং হতে হবে, থ্যালাসেমিয়া এক্সপিরিয়েন্স থাকতে হবে পেশেন্টের আন্ডারে। মেডিকেল অফিসার আন্ডার থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম 1টি সিট রয়েছে, MBBS ডিগ্রি থাকতে হবে এই পদের জন্য, থ্যালাসেমিয়া পেশেন্টের ওপর এক্সপিরিয়েন্স থাকতে হবে। মেডিকেল অফিসার ফুল টাইম NUH-এর আন্ডারে MBBS ডিগ্রি থাকতে হবে অবশ্যই, 62 বছরের মধ্যে বয়স হবে। স্টাফ নার্স 32টা স্টাফ নার্স হবে GNM নার্সিংয়ের ওপর ভিত্তি করে। তো ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ হবে, 6টি সিট রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস এবং মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে। এরপর NTEP ল্যাব টেকনিশিয়ান দিতে হবে ওই একই পদ্ধতি, RNTCP-র ওপর কিন্তু 1 বছরের ডিগ্রি থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে আর কি।
আচ্ছা, এনটিইপি ল্যাব টেকনিশিয়ান আরেকটি পদ রয়েছে দেখতে পাচ্ছেন, এটা উচ্চ মাধ্যমিক পাস, 50% মার্কস থাকতে হবে, তার সঙ্গে 1 বছরের আরএনটিসিপি ডিগ্রি থাকতে হবে বা স্পুটাম ডিগ্রি থাকতে হবে। সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার নিয়োগ হবে, 50% থাকতে হবে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি সার্টিফিকেট থাকতে হবে, 2 মাসের ড্রাইভিং লাইসেন্স, তার সঙ্গে 2 মাসের হচ্ছে কম্পিউটার নলেজ সার্টিফিকেট থাকতে হবে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, এটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখায়, এবং তার সঙ্গে 50% নম্বর থাকতে হবে, 2 চাকার থাকতে হবে এবং 2 চাকার মানে ড্রাইভিং লাইসেন্স, এবং তার সঙ্গে কম্পিউটার নলেজ 2 মাসের মিনিমাম সার্টিফিকেট থাকতে হবে। এক্সট্রা থাকলে তারা সুবিধা পাবে। টিউবারকুলোসিস হেলথ ভিজিটার নিয়োগের বিজ্ঞপ্তিতে, এটা উচ্চ মানে গ্র্যাজুয়েশন হতে হবে বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে অবশ্যই এমপিডব্লিউ বা এলএইচভি এএনএম হেলথ ওয়ার্কার সার্টিফিকেট থাকলে তারা আবেদন করতে পারবে, তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। মেডিকেল অফিসার নিয়োগ হবে এমওডিটিসির আন্ডারে, 1টি সিট এমবিবিএস ডিগ্রি থাকতে হবে, 50% চাই, আরও কিছু এক্সপিরিয়েন্স চাই, এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার নলেজও থাকতে পারে। সিনিয়র মেডিকেল অফিসার নিয়োগ হবে দেখতে পাচ্ছেন, 1টি সিট হচ্ছে এমবিবিএস ডিগ্রি দরকার, এবং তার সঙ্গে অবশ্যই আরও কিছু ডিগ্রি দরকার দেখতে পাচ্ছেন, রয়েছে প্রেফারেবল। তারপর হচ্ছে মেডিকেল অফিসার নিয়োগ, এটাও এমবিবিএস ডিগ্রি মিনিমাম, তার সঙ্গে আরও কিছু এক্সপিরিয়েন্স থাকবে। জিএনএম এর ক্ষেত্রে জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং হলে তারা অ্যাপ্লাই করতে পারবে, এসসিদের জন্য 1টি রয়েছে। তারপরে থেকে অ্যাটেন্ডেন্ট নিয়োগ হবে এসসিদের জন্য, 1টি উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তাহলেই হবে। নেক্সট হচ্ছে মেডিকেল টেকনোলজি ক্রিটিক্যাল কেয়ারের আন্ডারে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। ফেসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার নিয়োগ হবে, এটা তো এসসি এমবিবিএস ডিগ্রি বা লাইফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিউম্যান হসপিটাল অ্যাটেন্ডেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ ম্যানেজমেন্টের ওপর ডিগ্রি থাকতে হবে, এবং অবশ্যই তার সঙ্গে আরও কিছু এক্সপিরিয়েন্স দরকার, সেটা দেখতে পাচ্ছেন। তো এই পদগুলোতে মোট 30, এই নদিয়া ডিস্ট্রিক্টের ওপর 32টা পদে একাধিক যে সংখ্যক চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, অবশ্যই মিস করবেন না একাধিক পদে চাকরির সুযোগ পেতে। আর অ্যাপ্লিকেশন ফর্ম্যাট, এই হচ্ছে ফর্ম্যাট, এই ফর্ম্যাটটা আপনাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে পূরণ করে, আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো এতে গেল একটি নোটিফিকেশান। নেক্সট 2 নম্বর যে নোটিফিকেশানটা রয়েছে সেটা শেয়ার করব। 2 নম্বর রয়েছে দেখুন, এটা হচ্ছে 10 তারিখে নোটিফিকেশানটা জারি হয়েছে, এটা হচ্ছে যদিও এর ডেটটা পেরিয়ে গেছে, মানে এটা ডেট বলছে, এটা এনগেজমেন্ট সংক্রান্ত নোটিফিকেশান, অর্থাৎ যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের সম্মিলনী মেডিকেল কলেজের ওপর যে ডাটা এন্ট্রি অপারেটার বিজ্ঞপ্তি জারি হয়েছিল 19/6/2020 এবং 20/6/2020, তার সাপেক্ষে 2 জন সিলেক্টেড হয়েছেন, মধুসূদন দে এবং সৌমেন ভগত। তো তাদের এনগেজমেন্ট, তাদের কিন্তু জয়েনিং গতকালই ছিল, তো এটা রয়েছে। নেক্সট 3 নম্বর যেটা রয়েছে, এটা হচ্ছে নোটিফিকেশান জারি হয়েছে 16/10/2020 জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ওপর শিলিগুড়ির আন্ডারে, শিলিগুড়ি হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে নোটিফিকেশান। তো এই এখানে একাধিক পদে চাকরি বিজ্ঞপ্তি রয়েছে, এই পদে নোটিফিকেশান জারি হয়েছে 16/10/2020। তো এইখানে যে পদগুলো রয়েছে সে পদগুলো আমি শেয়ার করব। তো সেখানে যারা আবেদন করবেন অবশ্যই ইমেলে আবেদন করতে হবে, ইমেল আইডি হচ্ছে দেখুন রিক্রুটমেন্ট হেলথ smp@gmail.com, এই মেল আইডিতে আপনাকে মেল করতে হবে 3/11/2020 মধ্যে, কোনো স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের পাঠানোর দরকার নেই। কোন পদে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন, ল্যাব টেকনিশিয়ান 2টি সিট রয়েছে, ফ্লেবোটমিস্টের 3টে সিট, পিয়ার সাপোর্টের 1টি সিট, মেডিকেল টেকনোলজির ক্রিটিক্যাল কেয়ারের 4টে সিট এবং প্যারামেডিক্যাল ওয়ার্কার রয়েছে 1টি সিট। তো এতগুলো সিটের ভ্যাকেন্সি রয়েছে। তো কি শিক্ষাগত যোগ্যতা দেখুন, প্রথমে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে তো আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অবশ্যই, তার সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থাকতে হবে, এবং 1 বছরের আরএনটিসিপি বা এনটিপির ওপর বা স্পুটাম সিমিয়ার মাইক্রোস্কোপির ওপর ডিগ্রি থাকতে হবে, আরও কিছু 22-40 বছরের মধ্যে যোগ্যতা থাকতে হবে। এবং এখানে নম্বরের ভাগগুলো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন, এক্সপিরিয়েন্স হলে কত নম্বর থাকতে হবে সমস্ত, আপনার ভিডিওটা পজ করে দেখে নেবেন। 2 নম্বর হচ্ছে ফ্লেবোটোমিস্ট, এটা 3টে সিট রয়েছে, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে প্লেস পোস্টিং হবে, যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং তার সঙ্গে ফ্লেবোটমি ডিগ্রি থাকতে হবে, ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি থাকলেও তারা আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে পিয়ার সাপোর্টে 1টি সিট রয়েছে, তো এটা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অবশ্যই, বা যাদের হেপাটাইটিস বি এবং সি থেকে যারা রিকভারি হয়েছে তাদের জন্য এটা শুধু, আরও কিছু লিমিটেড রয়েছে দেখে নেবেন। নেক্সট মেডিকেল টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ার 4টে সিট রয়েছে, অবশ্যই ক্রিটিক্যাল কেয়ার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্সে, নম্বরের ভাগ রয়েছে দেখতে পাচ্ছেন। নেক্সট প্যারামেডিক্যাল ওয়ার্কার নিয়োগ হবে 1টি সিট রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে অবশ্যই পিএম প্যারামেডিক্যাল ওয়ার্কার ট্রেনিং কোর্স থাকতে হবে বা বিএসসি 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ফিল্ড অফ হেলথের ওপর, কম্পিউটার নলেজ থাকতে হবে, আরও কিছু
আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, যারা যেটা মেল করবেন এটা পূরণ করতে হবে আপনাকে। এটা পূরণ করে এর সঙ্গে বিভিন্ন ডকুমেন্টস আপনাকে স্ক্যান করে পিডিএফ ফাইল করে সেটা কিন্তু মেল করতে হবে 3/11/2020-র মধ্যে। তিনটে হলো নেক্সট। নেক্সট যে নোটিফিকেশান রয়েছে এই নোটিফিকেশানটা দেখুন 16/10/2020-তে বেরিয়েছে, অর্থাৎ দুদিন আগে বেরিয়েছে নোটিফিকেশানটা। এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কন্ট্যাকচুয়াল বেসে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো যারা আবেদন করবে তাদের অ্যাপ্লিকেশান ফিজ 100 টাকা এবং 50 টাকা হচ্ছে রিজার্ভদের জন্য, এবং অবশ্যই ডিমান্ড ড্রাফট বা ব্যাঙ্ক চেকের মাধ্যমে আপনাকে জমা করতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে করলে ফেভার কাটতে হবে DHFWS বীরভূম পেয়েবল অ্যাট সুড়ি, অথবা ডিমান্ড ড্রাফট মানে ব্যাঙ্ক চেক জমা করলে NEFT অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট হচ্ছে DHFWS রোগী কল্যাণ সমিতি, অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 02140102089 0, আইপিসি কোড UTPI 0SUR 219, ব্রাঞ্চ UPI সুড়ি। তো অ্যাপ্লিকেশান ফি কোন কোন পদে ভ্যাকেন্সি রয়েছে আমরা একটু দেখে নেব। রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন লেডি কাউন্সিলর নিয়োগ হবে একটি ফিমেল ক্যান্ডিডেটের জন্য, যোগ্যতা দরকার দেখতে পাচ্ছেন। গ্র্যাজুয়েট দেখতে হবে সাইকোলজি, সোশ্যাল ওয়ার্কার, সোশিওলজি, অ্যান্থ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্টের ওপর, এবং অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট যদি থাকে, পোস্ট গ্র্যাজুয়েট MSc সাইকোলজি সোশিওলজি হলে তারা সুবিধা পাবে অবশ্যই। এবং কীভাবে নম্বরের মার্কসটা দেখে নেবেন, এখানে মার্কসটা এক্সপিরিয়েন্স থাকলেও তারা সুবিধা পাবে। এটা গেল। 2 নম্বরে রয়েছে দেখুন আরও কিছু এখানে ইনফরমেশান রয়েছে কী কী দিতে হবে না দিতে হবে। তো ল্যাবরেটরি টেকনিক লাস্ট ডেট হচ্ছে 15/11/2020-র মধ্যে, কবের মধ্যে আবেদন করতে হবে না 15/11/2020-4 মধ্যে আবেদন করতে হবে, কোন ঠিকানায় পাঠাতে হবে ঠিকানাটা দেখুন অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ দ্য হেলথ DPMU সেকশন নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ওল্ড আউটডোর ক্যাম্পাস পোস্ট সুড়ি ডিস্ট্রিক্ট বীরভূম পিন নাম্বার 7311-01 ওয়েস্টবেঙ্গল। এই ঠিকানায় আপনাকে কিন্তু পোস্ট করতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। তাহলে এটা দেখতে পাচ্ছেন এটা একটি ভ্যাকেন্সি রয়েছে। আর এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট, এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনাকে পূরণ করতে হবে, পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে, এবং অবশ্যই ডিমান্ড ড্রাফট কপিটা পাঠাতে হবে। নেক্সট যেটা রয়েছে 17/10/2020-তে গতকাল নোটিফিকেশানটা জারি হয়েছে, দেখতে পাচ্ছেন কন্ট্রাকচুয়াল বেসে নিয়োগ হবে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ওপর। যারা আবেদন করতে চায় অবশ্যই আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, ফরম্যাটটা আমি দেখাবো। 16/11/2020-র মধ্যে আবেদন করতে হবে পোস্টের মাধ্যমে, স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট রেজিস্ট্রি করে। কোন ঠিকানা, ঠিকানাটা হচ্ছে দেখতে পাচ্ছেন দ্য চিফ অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ 14 কন্ট্যানমেন্ট রোড পোস্ট বেরহমপুর ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ পিন নাম্বার 7421-01। এই ঠিকানায় পাঠাতে হবে 16/11/2020-র মধ্যে। কোন পদে ভ্যাকেন্সি রয়েছে দেখে নেব। দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে। লালবাগ SDH ব্লাড ব্যাংকের একটি সিট রয়েছে ল্যাব টেকনিশিয়ান। তারপর রয়েছে কান্দি কাউন্সিলার নিয়োগ হবে কান্দির আন্ডারে, ব্লাড ব্যাংকের আন্ডারে। দমকলের আন্ডারে একটি রয়েছে কাউন্সিলার এবং ল্যাব টেকনিশিয়ান। জঙ্গিপুরের ওপর ল্যাব টেকনিশিয়ান কাউন্সিলার আছে। সাগরদিঘির ওপর ল্যাব টেকনিশিয়ান রয়েছে ST-দের জন্য। আচ্ছা, মুর্শিদাবাদ মেডিকেল কলেজের কোনো ভ্যাকেন্সি নেই। টোটাল মোট 3 কাউন্সিলার এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান 4 জন নিয়োগ হবে, এবং একজন রয়েছে সাগরদিঘিতে, আর একজন রয়েছে হচ্ছে টেকনিক্যাল সুপারভাইজার নিয়োগ হবে। তাহলে যে টোটাল 8টা সিট রয়েছে ব্লাড ব্যাংকের আন্ডারে। এবার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখুন, কাউন্সিলারের জন্য কোয়ালিফিকেশান যেটা দরকার সেটা হচ্ছে মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিতে হবে, সাইকোলজি সোশিওলজি সোশ্যাল ওয়ার্কার অ্যান্থ্রোপোলজির ওপর অবশ্যই, এবং কম্পিউটার নলেজ থাকতে হবে, আর অবশ্যই টেকনিক্যাল সুপারভাইজার এটা। আর টেকনিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, সায়েন্সে থাকতে হবে, এবং ডিপ্লোমা কোর্স থাকতে হবে DMLT MLLT যা থাকবে তারা অ্যাপ্লাই করতে পারবে, কম্পিউটার নলেজ থাকতে হবে। আর টেকনিক্যাল সুপারভাইজারের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস ও গ্র্যাজুয়েশন মানে অবশ্যই সায়েন্স থাকতে হবে, এবং DMLT BMLT এইগুলো থাকলেও তারা আবেদন করতে পারবে, এবং সায়েন্স এবং কম্পিউটার নলেজ থাকতে হবে, এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে প্রথমে যেটা আছে কাউন্সিলারের ক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্লাড ব্যাংকের ওপর। আর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে 6 মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে টেস্টিং ব্লাড বা প্রিপারেশানের ওপর, এবং 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্লাড কম্পোনেন্টসের ওপর। আর আরেকটি পোস্ট যেটা টেকনিক্যাল সুপারভাইজারের ক্ষেত্রে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ব্লাড কম্পোনেন্ট
সেপারেশনের ওপর, 6 মাসের পোস্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে টেস্টিং ব্লাডের ওপর, এবং 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন থাকতে হবে টেস্টিং ব্লাড অর প্রিপারেশন অফ ব্লাড কম্পোনেন্টের ওপর। তো দেখতে পেলেন এই যোগ্যতাগুলো রয়েছে, অবশ্যই আবেদন করবেন দ্রুত যারা আবেদন করতে চান। ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও আপনারা পিডিএফ ফাইল পেয়ে যাবেন বিস্তারিত জানার জন্য। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মেট, এই অ্যাপ্লিকেশন ফর্মেটটা পূরণ করবেন, পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবেন। তো এটা গেল একটি। নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে নোটিফিকেশন 16/10/2020 জারি হয়েছে, দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটা। এটাও একটি বিজ্ঞপ্তি রয়েছে, এটা একদম ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যান্ড হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির আন্ডারে স্বাস্থ্য ভবনে চাকরির বিজ্ঞপ্তি। এটা সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান নিয়োগ হবে আন্ডার ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামের আন্ডারে। তো এলিজিবল ক্যান্ডিডেটকে অবশ্যই ফর্মেটে আবেদন করতে হবে 17 অক্টোবর থেকে 5 নভেম্বর, 17 তারিখ থেকে শুরু হয়ে গেছে, গতকাল থেকেই শুরু হয়ে গেছে আবেদন করা, 5 নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। এবং আবেদন ফি রয়েছে 100 টাকা এবং জেনারেলদের জন্য আর আনরিজার্ভদের জন্য, এই রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা রয়েছে। অনলাইন অফলাইন মোডে আপনারা পেমেন্ট করতে পারেন। আমি দেখাবো কোন পদে ভ্যাকেন্সি রয়েছে। সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান দেখতে পাচ্ছেন 21টা সিট রয়েছে টোটাল। যোগ্যতা 22 থেকে 40 বছর মধ্যে বয়স হতে হবে। যোগ্যতা দেখুন এক্সপিরিয়েন্স থাকতে হবে MSc থাকতে হবে মেডিকেল মাইক্রোবায়োলজিতে বা জেনারেল মাইক্রোবায়োলজিতে, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিতে MSc, বা 3 বছরের ওয়ার্ক এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাকটেরিওলজির ওপর, অথবা BSc মাইক্রোবায়োলজি থাকলেও হবে বা বায়োটেকনোলজি থাকলেও হবে, এবং তার সঙ্গে বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স হলো হবে। এবং 5 বছরের ক্ষেত্রে 5 বছরের ব্যাকটেরিওলজির ওপর ডিগ্রি থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং প্রেফারেল সুবিধা পাবে যদি 2 বছরের ওপর টিবির ওপর ব্যাকটেরিওলজির ওপর এক্সপিরিয়েন্স থাকে। তো এর অ্যাপ্লিকেশান ফর্মেটটার হচ্ছে এখানে নম্বরের ভাগগুলো দিয়ে দিয়েছে, দেখুন এটা একটু দেখে নেবেন আপনারা ভিডিওটা পজ করে অবশ্যই। তো আর দেরি না করে অবশ্যই আবেদন করবেন। অনলাইন এই পেমেন্ট, এই রিক্রুটমেন্টটা অনলাইন রিক্রুটমেন্ট হবে, অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশানটা আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনটা কীভাবে করবেন না, অনলাইনে আবেদন করতে হবে অবশ্যই। ডেটটা তো আমি বলেই দিয়েছি, এই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে অনলাইনে অ্যাপ্লিকেশান হচ্ছে সেই তার মাধ্যমে আবেদন করতে হবে। লাস্ট ডেট হচ্ছে 5 নভেম্বর, হ্যাঁ লাস্ট ডেট 26 অক্টোবর, সরি ভুল বললাম, 26 অক্টোবর মধ্যে আবেদন করতে হবে। কিন্তু রেজিস্ট্রেশন 26 অক্টোবরের মধ্যে করতে হবে, ফি পেমেন্ট 31 অক্টোবরের মধ্যে করতে হবে, আর ফাইনাল সাবমিশন কিন্তু 5 নভেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এটা গেল। নেক্সট যেটা রয়েছে এটা নোটিফিকেশানে 16/10/2020 বেরিয়েছে, দেখুন এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের আন্ডারে এটি নোটিফিকেশান জারি হয়েছে, মেমো নম্বর দেখতে পাচ্ছেন। এটাও একাধিক পদে চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে দেখতে পাচ্ছেন। তো যারা আবেদন করবেন দেখুন অ্যাপ্লিকেশান কোন কোন পোস্ট রয়েছে, অ্যাডভার্টিজমেন্ট নম্বর দেওয়া আছে দেখুন। সরি এটা সরি এটা হচ্ছে চাকরির বিজ্ঞপ্তি না, এটা হচ্ছে মানে ইন্টারভিউ দেখতে পাচ্ছেন, ইন্টারভিউ সংক্রান্ত। অর্থাৎ এখানে সরি জলপাইগুড়ি জেলার উপর ভিত্তি করে যে চাকরি বিজ্ঞপ্তি জারি হয়েছিল 4/8/2020 এবং 5/8/2020, তার সাপেক্ষে যারা আবেদন করেছিল বিভিন্ন পোস্টে ল্যাবরেটরি টেকনিশিয়ান বলুন, ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট এই বিভিন্ন পদে, তার কবে কি ইন্টারভিউ রয়েছে দেখুন। এর মধ্যে তাদের নামের লিস্ট দিয়েছে, যারা যারা আবেদন করেছিলেন তাদের নামের লিস্ট দিয়েছে, আমি নামের লিস্টটা শেয়ার করবো অবশ্যই। কোন পোস্টে কী কবে ইন্টারভিউটা একটু দেখে নিই দেখুন কবে ইন্টারভিউ রয়েছে। তাহলে এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ওপর যারা আবেদন করেছিল 5/8/2020, 4/8/2020, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফ্যাসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজার, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং, এই 3টে পোস্টের ইন্টারভিউ রয়েছে। অ্যাডভার্টিজমেন্ট নম্বর দেওয়া আছে 4/8/2020 বেরিয়েছিল এটা। তো এটা হচ্ছে 19/10/2020 মানে ইন্টারভিউ রয়েছে, অর্থাৎ আগামীকাল ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে 11:30টাতে। কোথায় হবে? কনফারেন্স হল অফ দ্য DRS বিল্ডিং, CMOH অফিস অফ জলপাইগুড়িতে। আর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ম্যালেরিয়া টেকনিক্যাল সুপারভাইজার, এই পদগুলোতে ইন্টারভিউ হবে 20/10/2020 11:30 থেকে 2টা পর্যন্ত ওই একই জায়গায়। নেক্সট হচ্ছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার,
টেকনিক্যাল ল্যাব টেকনিশিয়ান, এনটিপির আন্ডারে বা ল্যাব টিউবারকুলোসিস হেলথ ভিজিটার, এই পদগুলোর হচ্ছে 21/10/2020 কিন্তু চাকরির বিজ্ঞপ্তি মানে ইন্টারভিউ হবে। দেখতে পাচ্ছেন ভালো করে কবে কি ইন্টারভিউ কোথায় হবে। তো এবারে দেখে নিই কাদের কাদের কোন লিস্টে কোথায় নাম বেরিয়েছে। দেখুন এনইউএইচএমের আন্ডারে দেখুন ল্যাব টেকনিশিয়ান পদে। তো আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন, আমি একটু নামটা তুলে দিচ্ছি। এখানে নাম রয়েছে, বাবার নাম রয়েছে, ঠিকানা রয়েছে, সেক্স, ডেট অফ বার্থ আর কাস্ট রয়েছে। দেখুন ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে এটা। এটা আগে ল্যাবরেটরি টেকনিশিয়ান 63 জনের নাম রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে। তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান, ল্যাব টেকনিশিয়ান আইসিটিসির আন্ডারে, নামগুলো ভালো করে মিলিয়ে নেবেন। একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, তাহলে আইসিটি সেন্টারে ওইটা ওখানে 34 জনের নাম রয়েছে। এরপরে পোস্ট দেখুন, ফেসিলিটি লেভেল কোয়ালিটি ম্যানেজারের পোস্টে এটা 6 জনের নাম রয়েছে। আচ্ছা, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট অ্যান্ড কোয়ালিটি মনিটরিং, এতে 5 জনের নাম রয়েছে দেখতে পাচ্ছেন। তার ম্যালেরিয়া টেকনিক্যাল সুপারভাইজার, এতে 11 জনের নাম রয়েছে, 11 নয় সরি আরও রয়েছে, 21, মোট 32 জনের নাম রয়েছে ওটা। এবার হচ্ছে ফিজিওথেরাপিস্ট রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, এতে 8 জনের নাম রয়েছে দেখলেন। এবারে পোস্ট অফ টিবি, এই টিউবারকুলোসিস হেলথ ভিজিটার, ওটা 62 জনের নাম রয়েছে টোটাল আগেরটাতে। আর হচ্ছে পোস্ট অফ এসটিএস, এসটিএস পদে ওই পদে 33 জনের নাম রয়েছে, ওই পদে 33 জনের নাম রয়েছে। আর এলটি ল্যাবরেটরিতে আরএনটিসিপির আন্ডারে 5 জনের নাম রয়েছে। তো এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বিভিন্ন ইন্টারভিউ কাদের কবে রয়েছে সেটা আমি দেখিয়েছি, ডেটটা আপনারা দেখে নেবেন ভালো করে, নামগুলো কাদের ইন্টারভিউ রয়েছে সেই ডেটটাও আপনারা একটু দেখে নেবেন। নেক্সট যেটা রয়েছে এটা হচ্ছে 16/10/2020 নোটিফিকেশন রয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের আন্ডারে, এটি চাকরির বিজ্ঞপ্তি সংক্রান্ত মেডিকেল টেকনোলজি ক্রিটিক্যাল কেয়ারে। 16/10/2020 নোটিফিকেশন জারি হয়েছে, এই পদে চাকরির জন্য 2 সিট রয়েছে, এসসিদের জন্য 1টা, এসটিদের জন্য 1টা। উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তার সঙ্গে 2 বছরের ডিপ্লোমা ক্রিটিক্যাল কেয়ার কোর্স থাকতে হবে এবং 21 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে। 20,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। যারা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে, 3/11/2020 ইন্টারভিউ রয়েছে কিন্তু। তো যারা আবেদন করতে চান বা এটা এ করতে চান, প্লেন পেপারে অ্যাপ্লাই করতে হবে, সঙ্গে সেলফ অ্যাটেস্টেড কপি অবশ্যই দিতে হবে, ভোটার আধার বিভিন্ন ডকুমেন্টস সহ। আর ক্যান্ডিডেটকে উপস্থিত থাকতে হবে ওই ফর্ম পূরণ করার পর, অ্যাপ্লিকেশন ফর্মেট আপনি সাদা কাগজে পূরণ করে বায়োডাটা সহ উপস্থিত থাকবেন। কোন ঠিকানা, ঠিকানা হচ্ছে অফিস অফ দ্য সিএমওএইচ সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম, পোস্ট রঘুনাথপুর, পিন 7215 07। এই ঠিকানায় উপস্থিত থাকবেন 3রা নভেম্বর 2020, 3রা নভেম্বর 10:30 সময় কিন্তু ইন্টারভিউ রয়েছে। প্রথমে রেজিস্ট্রেশন হবে 10:30, তারপরে ইন্টারভিউ হবে। অবশ্যই ডকুমেন্টস সহ নিয়ে যেতে হবে, কোথাও পাঠাতে হবে না, ইন্টারভিউর সময় উপস্থিত থাকলেই হবে। নেক্সট রয়েছে যেটা, এটা একটা এনগেজমেন্ট সংক্রান্ত নোটিফিকেশান, 16/10/2020 বেরিয়েছে দেখতে পাচ্ছেন, দুদিন আগে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবনে
স্বাস্থ্য ভবনে 157 জন যে মেডিকেল টেকনোলজিস্ট ক্রিটিক্যাল কেয়ারে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল, নোটিফিকেশন জারি হয়েছিল 24/9/2020 এবং 7/10/2020, 24/9/2020 এবং 7/10/2020 সাপেক্ষে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যে নোটিফিকেশন জারি হয়েছিল, মেমো নম্বর দেখে নেবেন আপনারা, মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের যদি 157টা সিটের সেই সেই পদে যারা চাকরিতে মানে আবেদন করেছিলেন তাদেরকে কিন্তু যারা চাকরি পেলেন বা তাদের নামে লিস্ট প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন, কোথায় পোস্টিং হবে তাও নাম দিয়ে দিয়েছে, ভালো করে দেখে নিন একটু। তিনজন নাম রয়েছে এই পত্রে, মানে ভালো করে দেখুন, 157 জন মেডিকেল ক্রিটিক্যাল এনগেজমেন্ট সংক্রান্ত যে নোটিফিকেশন জারি হয়েছিল তার সাপেক্ষে দেখুন, ফর দ্য পিরিয়ড 1 ইয়ার 3 জন সিলেক্টেড হয়েছে, ডিফারেন্ট ডিস্ট্রিক্টের ওপর যে 157 জনের মেডিকেল টেকনোলজিস্টের যে লিস্ট এনগেজমেন্ট বিজ্ঞপ্তি জারি হয়েছিল তার সাপেক্ষে দেখুন 3 জন সিলেক্টেড হয়েছে, ভালো করে দেখুন 3 জনের নাম রয়েছে দেখুন ওই নোটিফিকেশানের সাপেক্ষে 3 জনের নাম। তো যা হোক এটা শেয়ার করলাম, তাহলে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের মোট 9টি নোটিফিকেশান নিয়ে আমি আলোচনা করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আরও নানা ধরনের চাকরির খবর পাওয়ার জন্য। আশা করি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন আপনার অনেক পোস্ট আপনার যোগ্যতা অনুযায়ী পাবেন, একদম মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন যোগ্যতায় আপনার চাকরির সুযোগ রয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে। তো সঙ্গে থাকবেন রেগুলারলি এই সংক্রান্ত খবর পেতে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ফিরে আসছি পরের।